আগের ক্লাস আমরা 7 পর্যন্ত শেষ করেছিলাম কমপ্লিট সেন্টেন্স, এই ক্লাস আমরা 8 থেকে 11 পর্যন্ত শেষ করব, তাহলে আজকে ক্লাস শেষ হবে। সো 8 নাম্বারটা নাফিম আপনি একটু চেষ্টা করেন, লেটস ট্রাই। এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। তারপর The poor socio-economic condition of our country can be largely attributed to many people's unaccessibility to education. Unaccessibility বলতে কোনো শব্দ আছে কি না? Inaccessibility. আপাতত inaccessibility দিবেন। তারপর? Many illiterate people do not have any knowledge of health, sanitation and population control. জনসংখ্যা নিয়ন্ত্রণ। তারপর enables us to perform It enables us to perform our duties properly. Education helps us to adopt a rational attitude. It provides us with an enlightened awareness about things, and this awareness is a prerequisite for social development. Good. So, এখানে enables দিবেন, যেটা এইটা আছে subject third person singular number. So, is দিবেন এটাই। লাম মোহাম্মদ শুনতে পাচ্ছেন? মেহনাব শুনতে পাচ্ছেন? প্রান্ত সাইরা শুনতে পাচ্ছেন? সাইরা আনমিউট করেন। ফাউন্ডেশন অফ আওয়ার ইকোনমি ক্যান বি কথা শোনা যাচ্ছে না। সারা শুনতে পাচ্ছেন? দেখেন আমি একটু একবার পড়াই দিই। এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, দ্য পুর সোসিও ইকোনমিক কন্ডিশন অফ আর কান্ট্রি ক্যান বি লার্জলি অ্যাট্রিবিউটেড টু মেনি পিপলস ইন অ্যাক্সেসিবিলিটি টু এডুকেশন। মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ স্যানিটেশন অ্যান্ড পপুলেশন কন্ট্রোল। ইট এনাবলস আস টু পারফর্ম আওয়ার ডিউটিস প্রপারলি। এডুকেশন হেল্পস আস to adopt a rational attitude. It provides us with an enlightened awareness about things, and this awareness is a prerequisite for social development. সেই আট নাম্বার বুঝতে পারো সমস্যার কথা না? যদি সমস্যা হয় কোনো একটা স্পেসিফিক, যদি কোনোটায় সমস্যা থাকে বলতে পারেন। এ থেকে যে পর্যন্ত কোনো সমস্যা আছে? বুঝি নাই, আবার বলেন, জোরে বলেন। প্রথম নাতে বলেছি ডেভেলপমেন্ট, বি নাম্বারে লার্জলি, সি নাম্বারে ইন অ্যাক্সেসিবিলিটি, ডি নাম্বার ইলিটারেট, ই নাম্বার পপুলেশন, এফ নাম্বার এনাবলস, জি নাম্বার প্রপারলি, এইচ নাম্বার রেশনাল, আর টিআইও এন এল রেশনাল, আই নাম্বার এনলাইটেন্ড, ই এন দেন যা আছে তাই, আর জে নাম্বারে বলেছি
prerequisite মানে পূর্বশর্ত স্যার কারো সমস্যা আছে এটা কেমন ওকে क्वेश्चन নাম্বার 9 নাম্বার কিও পারেন সবাই তো পারার কথা কাসিম ফেরদৌস একটু আনমিউট করেন তো দেখেন তো কথা বোঝা যায় কিনা তাসিন यस স্যার ওকে চলুন আপনি 9 নাম্বারটা চেষ্টা করেন নাথিং ইজ মোর প্লেজেন্ট দেন দা মেমোরিজ অফ চাইল্ডহুড সেখানে নাথিং যেহেতু আছে সো অবশ্যই নট বসবে না এখানে ইজ আছে সো ইজ লিখবেন আর নাথিং থাকলে সাবজেক্ট বসে ইট সো এই নাম্বার অ্যানসার কি হবে ইট ঠিক আছে বি নাম্বার নিচে চেষ্টা করুন We hardly forget the gold past. Yeah, man. Do we? It's gonna hardly a negative word, so not did the have na. So here, do. It's gonna say the forget present form also. So present form thakle do boshe. S base thakle does. Past form thakle did. So forget thakar jono do boshalam. Hardly thakar jono not boshalam na. আর উই থাকলে উই বসে সো থ্যাংক ইউ সি নাম্বার কি হবে দা মেমোরিজ অফ মাই চাইল্ডহুড স্টিল অ্যাট্রাক্ট মি সো এখানে কি হবে এখানে ভার্ব হল নট বলেন ডু নট ইট ডু নট ইট কেন ইট হলো যদি ব্যক্তিবাচক না হয়েও যদি বস্তুবাচক কোনো কিছু প্লুরাল বোঝায় সেক্ষেত্রে দে বসবে যেমন রিভার যদি রিভার থাকে তাহলে ইট বসাবেন বাট রিভার্স থাকলে দে যদি বার্ড থাকে তাহলে দে না সরি ইট আর যদি বার্ডস থাকে তাহলে দে ঠিক এখানে একই ভাবে যদি মেমরি থাকতো তাহলে ইট বসাতেন যেহেতু এখানে মেমরিজ আছে তাহলে কি ইট বসবে দে বসবে হ্যাঁ সো লিখবেন ডন মন থাকবে স্যার পরেরটা ডি নাম্বার সিম্পল থিংস আর এট দা সেন্টার অফ অ্যাট্রাকশন ফর আ চাইল্ড আর নট দে সিম্পল থিংস এখানে আর আছে আর থাকলে কেন ডু আসবে আর নট দে এটা বলছিলেন হ্যাঁ এবং লাস্ট টার্ম when a man grows up he may laugh at those things বলেন আপনার লাইফে এমন কোন ছোটবেলার মেমরি আছে যেটা মনে করলে আপনি হাসি পায় বলেন একটা বলেন জানি না এমন কিছু নাই যেটা মনে করলে হাসি পায় আপনি যে একবার ওই যে খাবারের পরিবর্তে ময়লা খাইছিলেন মনে আছে আমি খাবারের পরিবর্তে ময়লা খাইছি কিন্তু সেটা আপনার কেমন আপনি জানেন কেমন আপনারা তো আমার সন্তানের মতোই তাই না তো বাচ্চারা কি করবে এটা তো স্যার আমি তো আপনাকে আগে কখনো দেখি নাই আমার ছোটবেলায় আমাকে চিনতে পারেন নাই হি মে লাভ এট দোজ থিংস এখন আমার প্রশ্ন হলো আপনি যে টেক কোশ্চেনটা করবেন টেক কোশ্চেনটা করবেন কোন অংশে এখানে প্রথম অংশটাতে দেখেন এ ম্যান সাবজেক্ট গ্রোস ভার্ব সেকেন্ড ক্লজটা দেখেন হি সাবজেক্ট মে ভার্ব সো আপনি কোন ক্লজটাকে ধরে টেক কোশ্চেন করবেন সেটা দেখবেন সবসময় মেইন ক্লজ কোনটা হ্যাঁ মেইন ক্লজ অনুযায়ী টেক কোশ্চেন বসে অথবা শেষেরটা সো এখানে দেখেন যখন সে বড় হয় এরপরে কিছু বাকি থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এখানে মেইন ক্লজ হলো সে ওইসব জিনিসের প্রতি হাসে সেখানে সেকেন্ড ক্লজ অনুযায়ী টেক কোশ্চেনটা করবেন সেখানে সেকেন্ড ক্লজ অনুযায়ী এখানে আছে মে সো মে লিখবেন তারপরে নট নাই তাই নট দিবেন এ নট কি তারপরে কি বিষয়টা মনে থাকবে আবার যে প্রথমটা অনুযায়ী
doesn't eat but doesn't he লিখবেন না সেকেন্ড অনুযায়ী লিখবেন তাই এই পাঁচটা ট্যাগ কোশ্চেন নিয়ে কারোর যদি কোনো সমস্যা থাকে আপনি একদম মানে মন খুলে বলতে পারেন আছে কারো সমস্যা আছে আকিব নাফি জি স্যার জি পর্ক হারাম 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 এর মানে কি স্যার মানে হইলো মানে পর্ক হারাম আর আমি তো সেটা জিজ্ঞেস করলাম পর্ক হারাম কি বলতেছে পর্ক হারাম ওইটাই তো বললাম পর্ক মানে কি এই যে মুরগির পালক আরে না তো শুকরের মাংস আচ্ছা শুকরের মাংস তো এটা আমরা হঠাৎ করে মনে পড়লো স্যার ওকে এক মাস রোজা রাখতে হবে স্যার আমাকে দেখছে ওই যে উপরে দেখেন এই জন্য মানে এমনিতেই ওকে তারপরে দেখেন 10 নম্বরটা কি आंसर করবেন বলেন কমপ্লিট সেন্টেন্স না ওকে কানেক্ট টু আচ্ছা আপনাদের কি আসলে মাইকে প্রবলেম নাকি আপনারা কথা বলেন না সারা সে তো কোনোদিন কথা বলে না সারা আপনি কি আমাকে শুনতে পান যদি শুনতে পান তাহলে আপনি একটু বলেন তো হাই বলেন একবার আনমিউট করেন আগে আনমিউট করেন সারা আনমিউট করেন ওকে নাফিম আপনি শুনতে পাচ্ছেন তো পাচ্ছি বাকিদের মুখে সমস্যা আছে মাস্ক পরে আছে তো তাই কথা শোনা যাচ্ছে না আপনি আর আমি মাস্ক পরি নাই মনে হয় সো লেটস ট্রাই কোশ্চেন নাম্বার 2 আমরা কিন্তু ওমেন আর নাওডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন দ্য সোসাইটি দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ টোটাল পপুলেশন সো এ নাম্বার পপুলেশন পপুলেশন হবে না বুঝি নাই পপুলেশন পলিউশন কেন পপুলেশন So there can be no denying the fact that they too possess equal and duties as men do. In our conversation, बुझी ना बोल बोला. So. देते पाच. So there can be no denying the fact that. They too possess equal rights and duties as men do. That they too possess equal rights and duties as men do. As men do. Then they have noble mission to fulfill as men. Then if they get opportunity their genius and is good so arabar poran women are nowadays as important as men in the society they constitute nearly half of our total population So there can be no denying the fact that they too possess equal rights and duties as men do. They have noble mission to fulfill as men. If they get opportunity, their genius, power, and capacities will bloom fully. Good. So question number 29 beje geche, pray 1:30 beje geche. Question number 11 ta ekta bolen to. Nafi apni bolen. W capital. Would a W capital.
শুরুটা কি একটা ইনভার্টেড কমা দিয়ে শুরু হবে হ্যাঁ ইনভার্টেড কমা তারপরে উড ইউ প্লিজ টেল মি অন রিজন অফ এয়ার পলিউশন কোশ্চেন মার্ক তারপর তারপর ইনভার্টেড কমা দেন ইয়েস ইয়েস এর আগে ইনভার্টেড তারপর ওয়াই ইয়েস এর পরে দ্য স্মোক ফ্রম আওয়ার হাউজহোল্ড অ্যাক্টিভিটিস vehicles for a comma factories vehicles for a comma dot factories er poreo comma dite paren then is mainly causing air pollution full stop question mane in the quotation mark close yes সো এতটুকুই পড়া একটু চিন্তা করে দেখেন আমরা কি কি পড়লাম এই সপ্তাহে প্রথমত একটা গ্রামার টপিক শিখেছিলাম 1 থেকে 5 তারপরে সেকেন্ড ক্লাসে শিখেছিলাম 1 থেকে 4 আর আজকে দুটো ক্লাসে শিখলাম 5 6 7 আর এই এই লাস্ট ক্লাসে শিখলাম 8 9 10 11 সো এতটুকু শেখার মধ্যে তার মানে গ্রামার টপিকস কয়টা হলো দেখেন 11 12 13 14 15 16 টোটাল 16টা টপিকস শিখেছেন গ্রামার টপিকস আর আমি বলেছি আপনার সিলেবাস থেকে হাফ ইয়ারলির জন্য যে রাইডিং পার্ট গুলো আছে এই সব রাইডিং পার্ট গুলো নেক্সট উইক থেকে আমরা ইয়ারল এক্সামে যে রাইডিং পার্ট গুলো আছে ওখান থেকে এই একটা একটা করে পড়া দিব সো আপনাদের এই যে শনিবারের আগের মধ্যে হাফ ইয়ারলিতে হাফ ইয়ারলির সিলেবাসে ইংলিশ সেকেন্ড পেপার যত রাইডিং পার্ট আছে এই সবগুলো পড়া আর ক্লাসে যতটুকু গ্রামার শিখলাম ততটুকু এর উপর এক্সাম সো এই বিষয়টা কি কারো বুঝতে প্রবলেম আছে যেহেতু আগের পরীক্ষাগুলোতে প্রথম দিকে রাইডিং পেপারগুলো দিয়েছি সো অবশ্যই শেষের দিকে রাইডিং পেপারগুলো আগে পড়বেন তারপর আগেরগুলো রিভিশন দিবেন মনে থাকবে কারো কোনো মতামত থাকলে বলতে পারেন কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন স্যার যে যে ক্লাসের উপরে এক্সাম হবে আর সিলেবাসটা সিলেবাসটা হলো হাফ ইয়ারলি ইংলিশ সেকেন্ড পেপার অল রাইডিং পার্ট আচ্ছা মানে ওই ক্লাসের লিংক গুলো একটু দিয়ে দেন গ্রুপে ঠিক আছে ক্লাস হলো এখন থেকে ক্লাস তো ইউটিউবে দেওয়া আছে তারপরে হলো আজকে দুটো ক্লাস তার আগের দিনে মেবি দুটো ক্লাস তার আগের দিনে মনে হয় একটা ক্লাস লাস্ট পাঁচটা ক্লাস মনে হয় এবার ইন ইউটিউব ঠিক আছে আপনি তাও লিংক দিয়ে দিবেন ক্লাসগুলো দেখুন আর রাইডিং পার্ট গুলো বাসাতে পড়ে নিন হ্যাঁ সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবসময় নিজের খেয়াল রাখবেন হ্যাঁ দেশের অবস্থা কেমন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে সরকারের কাছে আপনি একটা সংখ্যা বাট আপনার পরিবারের কাছে আপনি কিন্তু একটা স্বপ্ন সো টাইমটাকে প্রপারলি ইউজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন